হোটেল, সেই খোঁজ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আছেন সহকর্মী আজহার লিমন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। লিমন, আজ তো মেট্রো রেলে ব্যাপক ভিড়, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মেট্রো রেলে চড়ে অনেকেই আসছেন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বিস্তারিত জানাবেন কেমন স্বস্তি ফিরল? না, ভিড়টা এখনো শুরু হয়নি উজ্জ্বল। আমরা দেখছি যে মেট্রো রেলে করে অনেকে আসছেন, এবং জানেন যে মেট্রো রেল এই মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর এবারে কিন্তু প্রথম 21 এলো, যেই কারণে মেট্রো রেলে তার একটা আবেশ আমরা দেখছি। বিশেষ করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আজকে মেট্রো রেল যাত্রীদের অনেকেই আমরা দেখছি যে শোকের পোশাক পরেছেন, যেটি কালো পাঞ্জাবি, কালো শাড়ি, তার মধ্যে সাদা আলপনা কিংবা এই যে শোকের যে রঙগুলো সেগুলোর একটা প্রভাব আমরা দেখছি। ভিড়টা মনে করা হচ্ছে যে দুপুরের পর ভিড়টা বাড়বে। জানিয়ে রাখি যে আজও সরকারি ছুটি, অনেকেই হয়তো এটি জানে না যে আজও মেট্রো রেল চালু রয়েছে, শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে এটি বন্ধ থাকে। তো নিয়ম করে 7:45 থেকে কিন্তু মেট্রো চলাচল শুরু হয়েছে এবং রাত প্রায় 9টা পর্যন্ত কিন্তু মেট্রো চলাচল করবে। আমরা যাদেরকে দেখেছি তাদের মধ্যে সকাল সকাল আমরা দেখেছি যে রাজধানীর উত্তরা কেন্দ্রিক বা মেট্রো রুটে যে সমস্ত স্কুল রয়েছে, সেই স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে তারাই মূলত এই মেট্রো রেলে এসেছেন, এখানে এসে প্রভাত ফেরিতে যোগ দিয়েছেন, জাতীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা জানিয়ে আবার এই মেট্রোতে করে ফিরছেন। জানেন যে 21 এই ভাষা শহীদদের স্মরণের এই শহীদ দিবস, এটি কিন্তু একই সঙ্গে এই নগরের মানুষের জন্য এটি যেমন পালন করে, সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই শহরে ঘুরতেও বের হয়। সেই জায়গায় আমরা দেখেছি যে বইমেলা ঘুরে কিংবা জাতীয় যে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর তারা বইমেলায় একটু ঢুঁ মারছেন, আশপাশে একটু ঘোরাঘুরি শেষে আবার মেট্রো রেলও তাদের আলাদা আর একটা ঘোরাঘুরির একটা উপলক্ষ কিন্তু এখানে হচ্ছে আমরা দেখছি। শহরের বাইরে থেকেও অনেকে এসছেন, তারাও একইভাবে মেট্রো রেলে চড়ছেন। তো সামগ্রিকভাবে আমরা এখানে যেটি দেখছি যে সকালবেলা যেহেতু 7:45 থেকে শুরু হয়েছে এই মেট্রো চলাচলটা, প্রভাত ফেরির বড় বড় যে মিছিলগুলো তারা কিন্তু এই মেট্রো রেলে আসতে পারেনি, তবে বেলা যত গড়াচ্ছে ধীরে ধীরে লোক বাড়ছে, তবে ছুটির দিন অনুসারে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে ভিড় নেই উজ্জ্বল। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে সবশেষ। আজহার লিমন জানাচ্ছিলেন মেট্রো যাত্রার খবর।